একটা সময় তো দিতে হয় তানভীর ভাই, মানে বিশেষ করে মেয়েদেরকে, মেয়েদেরকে বিষয়টাই এরকম যে আমি যখন সন্তান নিতে যাব তখন প্রকৃতিগতভাবেই আমাকে আসলে তার জন্য দুটো বছর সময় দিতে হবে। এটা বিষয়টা হচ্ছে এরকম, আমি পেশাগতভাবে একজন অভিনেতা, আমি আমার কর্মজীবনটা উপভোগ করতে চাই, আমি ব্যক্তি জীবনে একজনের স্ত্রী, এক সন্তানের মা, আমার সেই পারিবারিক ব্যক্তি জীবনটাও আমি উপভোগ করতে চাই। তো হ্যাঁ, আমি তো এই এই জায়গাটাতেই কাজ করতে চাই, এরকম গল্পে এরকম চরিত্রেই কাজ করতে চাই। বরং আমি উল্টো বলতে পারি, আমার কাছে খুব তেমন কোনো ছবির প্রস্তাব আসেনি যে আমি সেরকম কাজ করতে পারি, আসেনি। এখানেও আমি বলবো তানভীর ভাই, আমি আশাবাদী, আমার মনে হয় আস্তে আস্তে ছোট ছোট করে হলেও সময় বদলাচ্ছে। হ্যাঁ, তবে এটা এটা আবারও এই ক্ষেত্রে যেটা আমি বলতে চাই যে শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে, আপনি হলিউড বলেন, বলিউড বলেন, সারা পৃথিবীতেই আসলে ওই প্রেমের গল্প, প্রেমের চরিত্র, এবং প্রেমের গল্প প্রেমের চরিত্র মানেই হচ্ছে কম বয়সী ছেলে মেয়েদের প্রেম। সাধারণত পৃথিবীতে একটা ধরন, পুরো আমরা যদি আমাদের পাশের দেশের দিকে তাকাই, একমাত্র ব্যতিক্রম হচ্ছেন অমিতাভ বচ্চন। তো অমিতাভ বচ্চনের সমসাময়িক তো আরও অন্তত 20 জন অভিনেতা ছিলেন, তারা কেউ কি আসলে তাদের এখন সেভাবে কাজ আছে? আমি বলতে চাইছি যে একটা মানে কখনো উদাহরণ হতে পারে না। হ্যাঁ, তো এটা তো আসলে পুরো পৃথিবীব্যাপী এরকমভাবে চলছে। তারপরেও আমি মনে করি যে এখনকার সময়ে বরং আমাদের এখানে বিশেষ করে চলচ্চিত্রে, গল্প নির্ভর চলচ্চিত্র অনেক হচ্ছে এবং সেখানে নানা রকম চরিত্রে, নানা রকম বয়সী চরিত্রের কাজ করবার সুযোগ। ভয় পেয়ে কি হবে তানভীর ভাই, ভয় পেলাম তো শেষ হয়ে গেলাম। আসলে হয়েছে কি, আমি না জীবনটাকে এভাবে ভেবেছি, আমার ভাবনা ঠিক কিনা আমি জানি না, আমি যেটা ভেবেছি সেটা আপনার সাথে আমি শেয়ার করতে পারি যে আমার তো একটাই জীবন, আমি আমার এই এক জীবনে পুরোটাই একটু 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 করে উপভোগ করতে চাই। বিষয়টা হচ্ছে এরকম, আমি পেশাগতভাবে একজন অভিনেতা, আমি আমার কর্মজীবনটা উপভোগ করতে চাই, আমি ব্যক্তি জীবনে একজনের স্ত্রী, এক সন্তানের মা, আমার সেই পারিবারিক ব্যক্তি জীবনটাও আমি উপভোগ করতে চাই। এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একেবারে ব্যক্তি স্বাধীনতা তানভীর ভাই, মানে স্বাধীনতা এবং মানুষের যার যার চয়েস। মানে ধরেন আমি 26 বছর বয়সে বিয়ে করে 27 বছর বয়সে মা হয়েছি, সেটা যেমন আমার চয়েস, কোনো অভিনেত্রী যদি মনে করেন তিনি 30 বছর বয়সে বিয়ে করে 40-এ গিয়ে মা হবেন, সেটাও তার চয়েস। কেউ যদি মনে করেন তিনি 50-এ গিয়েও বিয়ে করবেন না, সেটাও তার চয়েস। মানুষের চয়েসকে, আমাদের প্রত্যেকের ব্যক্তি চিন্তাকে সম্মান করা চয়েস এটা। এবং আমি যেটা চেয়েছি যে আমি যদি এভাবে ভাবতাম যে আসলে আমি সারা জীবনটা শুধু অভিনেতা হয়েই কাটিয়ে দেবো, মানে সংসার বা একটা সময় তো দিতে হয় তানভীর ভাই, মানে বিশেষ করে মেয়েদেরকে, মেয়েদেরকে বিষয়টাই এরকম যে আমি যখন সন্তান নিতে যাব তখন প্রকৃতিগতভাবেই আমাকে আসলে তার জন্য দুটো বছর সময় দিতে হবে। তো একজন নায়িকার জীবনে দুটো বছর তো গুরুত্বপূর্ণ সময়, আর সাধারণত সন্তান মানুষ কখন নেয়, 25-28 বছর, ওটা তো নায়িকার জীবনের জন্য আরও গুরুত্বপূর্ণ সময়। হ্যাঁ, তো আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে আমি কি চাই, কিভাবে চাই। তো আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি আসলে একটা কাজের স্বীকৃতি, দর্শক ভালোবাসা পেলে আমার যেমন ভালো লাগে, আমার রাজেশ্বরী যখন দুপুরে পাতলা ডালে লেবু চিপে খেয়ে বলে যে মা আজকের ডালটা খুব মজা হয়েছে, ওটাও আমাকে ওই রকমই তীব্র আনন্দ দেয়, আমি ওই আনন্দটাও মিস করতে চাই। আরেকটা জিনিস আপনি যে বলছিলেন যে আমি বিরতি কাজে বিরতি দিতে হয়েছে, কম কাজ বেশি কাজ, যে আমি তো 2009 বিয়ে করলাম, তারপরের বছর আমার সন্তানের জন্ম হলো। তো আসলে 2022 এই গত 10-22 বছরে আমি যদি তানভীর ভাই অ্যাভারেজ করি, আমি মাসে 5 দিনের বেশি কাজ করিনি, অ্যাভারেজ যদি করি, ভয়কর ব্যাপার। এবং রাজেশ্বরীর জন্মের প্রথম 2 বছর আমি কোনো কাজ করিনি, তারপর 1 বছর আমি একটু বেশি কাজ করেছি, মানে 15-18 দিন। তারপর রাজেশ্বরীর 3 বছর বয়স হবার পর থেকে আমি একদম মানে মাসে 2 দিন 3 দিন, ধরেন আমি 6 মাসে একটা সিনেমা করলাম হালদা,
তারপরের 6 মাসে আরেকটা সিনেমা করলাম ছিটকিনি, যেটা হয়েছে সৌভাগ্যবশত ভাবে সেই কাজগুলো আমাদের এখানকার দর্শকদের কাছে হয়তো বা ভালো লেগেছে। হ্যাঁ, আমি আপনার সাথে একমত এবং যারা বলে গেছেন আমি তাদের সাথেও একমত। মানে আমাকে যদি আমার সারা মাসের বাড়ি ভাড়া এবং সংসার খরচ এবং পুরো পরিবারের ভরণ পোষণ করতে হয় তাহলে এভাবে কাজ করা সম্ভব না। আমি যেহেতু একটা বৈবাহিক সূত্রে আমি একটা পারিবারিক জীবন যাপন করি, আমাকে আসলে ওই সংসার চালানোর দায়িত্বটা আমার বিয়ের পর থেকে আমাকে একেবারেই ভাবতে হয় না, হয়নি, এক মুহূর্তের জন্য ভাবতে হয়নি। সেই জন্যই আমি এই বিলাসিতাটা করতে পেরেছি যে আমি মাসে এই 6 মাসে একটা সিনেমা করব বা মাসে 3 দিন কাজ করব। বিশেষ করে এখন কম হয়, শুরুর দিকে বেশি হয়েছে যে একটা গল্প দেখে ভালো লাগলো গেলাম। তানভীর ভাই, আমি যদি অনেস্টলি বলি, একটা কাজ মূলত শেষ পর্যন্ত সেটা ভালো কাজে দর্শক পর্যন্ত যখন পৌঁছায় সেটা তখনই ভালো কাজ হওয়া সম্ভব যখন সেটা ঠিক হাতে নির্মাণ হবে। একদম, এটা আমি বিশ্বাস করি আমার এইটুকু জীবনের অভিজ্ঞতা থেকে। কারণ ভীষণ ভালো গল্প, অনেক ভালো অভিনেতা অভিনেত্রী, সব কিছু ঠিকঠাক হলো, কিন্তু নির্মাণটা যদি ঠিকঠাক মতো না হয়, সেটাই আমি বলছিলাম যে শুরুর দিকেটা বেশি হয়েছে। এখন যখন আসলে আমি কাজ করবার সময় কে নির্মাতা সেটা আমি একটু, এটা আপনি আমাকে স্বার্থপর বলতে পারেন, আমার কাজের জন্য আমি একটু স্বার্থপর অবশ্যই হব। কারণ আমি যখন জানি যে একটা ঠিক আছে খুব ভালো গল্প টল্প মনে হচ্ছে কিন্তু আমি সেই নির্মাতার উপর ভরসা করতে পারি, ঠিক আছে বেশি টাকা অফার করে, আপনি যেটা বলেছেন একদম ঠিক, আমরা অনেক ভালো নির্মাতা, আমি যদি একদম অনেস্ট হই, অনেক ভালো নির্মাতাদের কাজটা ভালো হবে, চরিত্রটা ভালো, সেই জন্য আমরা সাধারণত আমরা যে পারিশ্রমিক নেই তার চাইতে কম পারিশ্রমিকে কাজ করি, অনেকেই করে, আমি জানি না, আমি আমারটা বলছি আমি করি। হ্যাঁ, কিন্তু যখন আসলে আরেকটা কাজ থেকে আমার, আমি জানি এটা আমার অর্থ ছাড়ার কিছু পাবার নেই, তখন আমি কেন সেই কম্প্রোমাইজটা করবো, আমি করবো না, আমি করি না, আমি আমারটা বলছি। সত্যি কথা বলি তানভীর ভাই, এরকম কোনো কাজের প্রস্তাব আমার কাছে আসেনি। কারণ আমি গত 5 বছরে আমি একটা মাত্র টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছি, সেটা ফ্যামিলি ক্রাইসিস। তারপরে হ্যাঁ, আমি প্রতি মাসেই একটা বা 2 মাসে 3টা এরকম ধারাবাহিকের প্রস্তাব পেয়েছি, যেগুলোর প্রতিটাই বেশিরভাগই ওই যে পুবাইলে যে একটু হাসির নাটক টাইপের হয় ওরকম, মানে আমাদের এখানকার প্রচলিত কমেডি যেটাকে বলে, অথবা এই উত্তরায় যে একটু ওই একটু ভারামি, হ্যাঁ একটু হাসির, কিন্তু ওই আপনি যেটা বলছেন ওই রকম কাজ আমার কাছে প্রস্তাব আসেনি সত্যি কথা। আগে থেকে আমি বুঝি না তানভীর ভাই, এটা একদম সত্যি কথা বলছি, আমি একদম বুঝি, একদম বিনয় না, ধরেন আমি এখন পর্যন্ত আমার যে কাজগুলোর মধ্যে, মানে আমার কাজগুলোর মধ্যে যেই চরিত্রগুলো নিয়ে আমি সবচাইতে বেশি দর্শকদের ভালোবাসা পাই, তার মধ্যে একটা চরিত্র হচ্ছে সুমনা, সিসিমপুরের সুমনা, যেটা আমার একেবারে প্রথম দিকের কাজ। আমি যদি বলি যে পেশাগত অভিনেত্রী হিসেবে আসলে আমি সিসিমপুর দিয়েই কাজ শুরু করেছিলাম, তো সেই সুমনার জন্য আমি এখনও ভালোবাসা পাই। আমি কিন্তু যখন সুমনা চরিত্রে কাজ করি, আমি বা চঞ্চল ভাই মুকুল চরিত্রে কাজ করেছেন, তখন আসলে আমরা বুঝিনি যে এই চরিত্রটা এতদিন পর্যন্ত মানুষের মনে মাথায় থাকবে। আমি জানি না চঞ্চল ভাই বুঝেছিল কিনা, আমি বুঝিনি। বা আপনি যদি ফ্যামিলি ক্রাইসিসের সালমা চরিত্রের কথা বলেন, আমি একদমই বুঝিনি। বা গ্রামীণ ফোন বা বোধ, আমি শুধু আসলে কাজটা করবার সময়, বা আপনি বারবার আফজল ভাইয়ের কথা বলছিলেন, আমি আফজল ভাইয়ের একটা বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, ওটার জমিলা নামে একটা গার্মেন্টস কর্মীর চরিত্রে কাজ করেছিলাম, যেটা আমাকে ভীষণ রকম দর্শকদের ভালোবাসা এনে দিয়েছিল। আমি আসলেই এই যে চরিত্রগুলোর কথা বললাম, কাজ করবার সময় আমি একদমই বুঝতে পারিনি যে এরা আমার জন্য এত ভালোবাসা নিয়ে। আমি যতটুকু বুঝি এখনকার সময়ে একটা টিভি নাটকে যেটুকু বাজেট পাওয়া যায়, সব কিছুর মূল বিষয়টা কিন্তু আসলে বাজেট, আমি এটা বিশ্বাস করি।
তো একটি টিভি নাটকে একক বা সিরিজে যে পরিমাণ বাজেট পাওয়া যায় ওটিটি প্ল্যাটফর্মের জন্য যখন একটি ওরা তো ওয়েব ফিল্ম বলে ওয়েব ফিল্ম বা একটি সিরিজের জন্য তুলনামূলকভাবে তার চাইতে আরও অনেক বেশি ভালো বাজেট পাওয়া যায় তো যখন ভালো বাজেট পাওয়া যাচ্ছে তখন আসলে সেই বাজেটটা সব দিকেই ছড়াচ্ছে গল্প নাট্যকার বলেন নির্মাতা বলেন অভিনেতা অভিনেত্রী বলেন নির্মাণ কৌশল দিক থেকে বলেন স্বাভাবিকভাবেই কাজটা ভালো হবার বা ভালোভাবে হবার একটা